কাঁচা বাদাম কেন খাবেন জেনে নিন বাদামের গুণাগুণ বাজারে অনেক রকমের বাদাম কিনতে পাওয়া যায় তবে সবচেয়ে জনপ্রিয় নাম বাদামের হয়তো বাদাম একে গুরুত্ব দিতে চান না কিন্তু খাদ্য গুণেও চিনাবাদাম কোনো অংশেই কম নয় সবচেয়ে বেশি উপকার মিলবে ভাজা বাদামের বদলে কাঁচা বাদাম খাওয়ার অভ্যাস করলে কাঁচা বাদাম হজম করতে না পারলে পানিতে ভিজিয়ে খাবেন বাদামের উপর পাতলা বাদামি রঙের আবরণ থাকে পানিতে দশ মিনিট ভিজিয়ে রাখলে খোসা উঠে যায় গর্ভবতী মহিলা বাড়ন্ত শিশু ও মেনোপোজ হয়ে গেলে এমন নারীদের জন্য কাঁচা বাদাম ভীষণ জরুরি কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বাদামে প্রোটিন দেহ গঠনে মাংসপেশি তৈরি করতে সাহায্য করে কাঁচা বাদাম কোলন ক্যান্সার ক্যান্সার ও হার্ডের রোগের প্রতিরোধ করে এতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম যা হাড় গঠনে সাহায্য করে বাদামে রয়েছে প্রচুর আয়রন যা রক্ত লহীতক্ষণিকা কার্যক্রমে সাহায্য করে বাদামের ভিটামিন ই এবং ক্যারোটিন ত্বক ও চুল সুন্দর রাখতে রাখে ত্বককে বলে রেখা বিলম্ব করতে সাহায্য করে বয়স্ক নারী ও জন্য বাদাম ভীষণ জরুরি কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে আমাদের দেশে চল্লিশ বছরের পর বেশিরভাগ মানুষের অস্বস্তি অনুভূত হয় এই অসুখের হাড় দুর্বল হয়ে যায়, যা পুরো শরীরের উপর ফেলে ক্ষতিকর প্রভাব। এমন অবস্থায় থেকেই পরিত্রাণের জন্য প্রয়োজন দেহের ওজন কমানো। ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাকলে তা নিয়ন্ত্রণে রাখা নিয়মিত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। মেনোপজ হয়ে হয়ে যাওয়া নারীদের হাড় দুর্বল হয়ে পরে। তাদের দেহে জরুরি অনেক হরমোন তৈরি হয় না এমন অবস্থায় কাঁচা বাদাম খেলে হতে পারে আপনার বন্ধু এতে শরীরের জন্য জরুরি অনেক উপকার রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বকের যোগায় পুষ্টি সাহায্য করে বার্ধক্য করে দুর্বলতে ত্বকের অসুখ দূরে রাখে দাঁত হাড় না চুলকে উজ্জ্বল এবং সুন্দর রাখতে এই বাদামের প্রচন্ডতা অপরিসীম তবে সবাই হজম করতে পারে না অবশ্যই নিজেদের সক্ষমতা বুঝে বাদাম খান